বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে ভিডিও টপিক কি। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের ইমোর খুবই গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস দেখাবো, যে তিনটি সেটিংস একটি অপশনের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ একটি অপশন দিয়ে আপনি ইমোর মধ্যে থাকা তিনটি সেটিংস কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা, এই বিষয়টি কি সেটি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে, কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখবেন না। তো বড় বড় মতো দেখছেন জিরো টা একটি উপ সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য সিম্পলি প্রথমে আপনি আপনার ফোন থেকে ইমো অ্যাপটি ওপেন করবেন। ইমো অ্যাপটি ওপেন হওয়ার সাথে সাথে আপনারা প্রথমে দেখতে পাবেন হচ্ছে লাইকি ভিডিওস। তো আপনারা খেয়াল রাখবেন, এই লাইকি ভিডিওসটিও কিন্তু ওই যে অপশনটি আমি আপনাদের দেখাবো সেটি দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তো প্রথমে আপনারা খেয়াল করবেন, এই লাইকি ভিডিওটিও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন। দ্বিতীয় যেই সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে, দেখুন এখানে লাইভ এবং হোস অনলাইন, এই দুইটি, অর্থাৎ টোটাল তিনটি সেটিংস আপনি একটি অপশন দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো বন্ধুরা, এখন একটু বলে নেই, অনেক সময় দেখা যায় কি এই লাইকি ভিডিওসের যে ভিডিওগুলো আসে বা যেই ছবিগুলো আসে সেগুলো কিন্তু খুবই অশ্লীল, অনেকে এগুলোকে বন্ধ করতে চায় কিন্তু বন্ধ করতে পারে না। তো যে ফাংশনটি বা যে অপশনটি আজকে আমি আপনাদের দেখাবো সেটির মাধ্যমে এটিকে অফ করতে পারবেন, এবং এক্সপ্লোরে থাকা এখানে যে এই দুটি অপশন রয়েছে, হোস অনলাইন এবং লাইভ, এই দুটি অপশনকেও নিয়ন্ত্রণ অথবা বন্ধ করতে পারবেন এখন যেই ফাংশন কি বা ফাংশন অপশনটি দেখাবো। তো এই জন্য সিম্পলি বন্ধুরা আপনারা এই এক্সপ্লোর অপশনে এসে সিম্পলি এখান থেকে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন হচ্ছে সেটিংসে। সেটিংসে আসার পর দেখুন এখানে ফাংশনস নামে একটি কি রয়েছে বা ফাংশনস নামে একটি অপশন রয়েছে, সিম্পলি এটির উপরে ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করলে এখানে দেখতে পাবেন তিনটি সেটিংস, প্রথমে হচ্ছে লাইকি ভিডিওস, তারপর হোস অনলাইন এবং তারপর হচ্ছে লাইভ। তো এই তিনটি অপশন দেখুন এখানে অ্যানাবলও রয়েছে, এই তিনটি অপশনকে যদি আপনি ডিসেবল করে দেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার ইমো থেকে এই তিনটি ফিচার বা এই তিনটি অপশন, অর্থাৎ লাইকি ভিডিওস, হোস অনলাইন এবং লাইভ, এগুলো ইমো থেকে চলে যাবে। যেমন আমি এখান থেকে এগুলোকে ডিসেবল করে দিয়েছি, ডিসেবল করার পর আমি একটু ব্যাক করে যাচ্ছি। তো ব্যাক করে আসলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে যে লাইভ কিংবা হোস অনলাইন দুটি অপশন ছিল সেগুলি কিন্তু এখান থেকে নেই। তারপর বন্ধুরা আপনারা যদি আবার ব্যাক করে এখানে আসেন, অর্থাৎ চ্যাটে চলে আসেন ইমোর মেন ফিচারে, এখানে দেখবেন লাইকি ভিডিওসের যেই সেটিংসটি ছিল বা লাইকি ভিডিওসের যেই ভিডিও বা যে ইমেজ শো করতো এগুলো কিন্তু এখানে আর নেই, অর্থাৎ আপনি একটি অপশন অর্থাৎ ফাংশন অপশনটির মাধ্যমে তিনটি সেটিংসকে নিয়ন্ত্রণ করতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা, আশা করছি আজকের ইমোর এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। যদি ইমোর এই টিপসটি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে কেমন ভিডিও চান। তো বন্ধুরা, সর্বশেষ একটি কথাই বলতে চাই, অবশ্যই আমার এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে আপনি এনগেজ রয়েছেন সেখানে অবশ্যই শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।